Hello guys, Assalamualaikum, heart is everyone and welcome to my official YouTube channel, and you are watching a brand new video. So right now almost baje hocche 7ta ar ami sokal 7tar shomoy beroye gelam chora cherokom kono karon nai karon last goto bochor amar jotoku mone pore je ar ki আমি বের হইছিলাম শীতের দিনে, তারপর আর এক বছরে লাস্ট এক বছরে সকালে সূর্যটা দেখা হয় নাই আমার এত কাছ থেকে, কারণ ঘুমাইতে দেখা যাচ্ছে যে 3টা 4টা 5টা বাজে। তো ইভেন কলেজের যে ক্লাসটা সেটা হচ্ছে বিকেল শিফটে, ব্যবসায় আমি করতাম কি একবারে 12টা 11টা পর্যন্ত ঘুমাইতাম, 11টা 12টা পর্যন্ত ঘুমানোর পরে আমি আর কি উঠে একবারে কলেজ যাইতাম, আর এখন সেই সিস্টেমটি চলতেছে। সো ভাবলাম যে তাও একটু সকাল সকাল বের হয়ে যাই, একটু সকালবেলা কুয়াশা দেখে আসি আর লাল লাল সূর্যটাও দেখে আসি, দশটায় বের হয়ে গেলাম। সো সেই দিনটা করে কালকে রাত্র কয়টা 3টা সাড়ে 3টার দিকে ঘুমিয়ে গেছিলাম, যে ভাবছিলাম যে 6টার দিকে উঠব, উঠে তারপর একটা ভিডিও করব। বাট ওই যে একটা বলে না যে নবাব নবাব যে একটা ফিল, এতদিন ইয়া করছি তো নবাবের যে অভ্যাস, নবাব তো আর এত তাড়াতাড়ি উঠে না। তারপরে নবাব উঠছিল 6টায়, কিন্তু 6টায় ওঠার পরে দেখি যে একদম তারের পাশ একদম ধুধু অন্ধকারের মতোই মোটামুটি ছিল, কিন্তু পরে ভাবলাম যে এই সকালে বের হবো কি না। লাস্ট 2 বছরে আমার মনে পড়ে যতটুকু যে এরকমভাবে সকালবেলা বের হওয়া হয় নাই বরিশালে কখন, আর এরকম বরিশাল আমার দেখা হয় নাই। আর যখন আমি কলেজে ছিলাম একদম ফার্স্ট সেমিস্টারের দিকে, তখন আমাদের ক্লাস ছিল সকাল 8টায়। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আগেও 3টা 4টা 5টায় ঘুমাইতাম, তারপর আবার দৌড়ে ওই যে সকাল 8টার সময় কলেজে যাইতাম, কিন্তু এখন তো আর প্যারাটা নাই, বিদায় আমরা আর কি নবমের মতো ঘুমাইতে থাকি এই তো। সো ভাবলাম যেহেতু আজকে বেরোইছি প্রায় 1 বছর পরে, তো রাইডিং এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করি। ওয়াও, সূর্যটা কি লাল, বাহ, আজকে বেলস পাকটা সুন্দর লাগতেছে। এটা মনে আমার লাইফে ফার্স্ট টাইম যে এত সকালবেলা আমি বেলস পার্কে আসছি, দেখি কিরকম কি অবস্থা। আর একদম খালি মুখে বেরোইছি, একদম একটা দানা পোঠাও আমি মুখে দেইনি। আমি ট্রাই করব চা খাওয়ার, এখানে একটু দাঁড়াই। এই যে সো যা বলতেছিলাম যে একদম সকালবেলা একদম হাত মুখ না ধুয়ে, ঠিক আছে, একদম চোখে ঘুম ঘুম নিয়ে তারপরে বের হয়েছি। এই জায়গাটা মোটামুটি ভালোই লাগতেছে। সো আমি রাইট নাও যাবো হচ্ছে 30 গোডাউন, কারণ যাই দেখি নদীর পাড়টা কী অবস্থা। আর আমার মনে হয় যে আমি একটু আগে আসতে পারলে, এখন বাজাচ্ছে 7:30 বেজে গেছে অলরেডি, আমি যদি 6:30-এর দিকে বেরোইতে পারতাম তাইলে আমার মনে হচ্ছে যে হয়তো সকালটা আরও বেশি সুন্দর লাগতো। আর আমি যে কুয়াশা খাইতে আসছি বা কুয়াশা দেখতে আসছি বা লাল লাল সূর্য দেখতে আসছি, সো সেটাও দেখতে পারতাম ফুললি সুন্দরভাবে। হ্যাঁ, আর তারপর শীতের কথা কি বলবো, মনে করেন যে যতটুকু ঢুকতেছে ততটুকু ঝাঁকুনি আর কাপুনি মারতেছে। শীত শীত যে কী পরিমাণ পড়তেছে তা তো একমাত্র গ্রামের মানুষজন যারা আছে তারা তো ঠিকভাবেই জানে। আর গ্রামের কথা যেহেতু মনেই পড়ে গেল, তো গ্রামের কিছু আর কি শৈশবের স্মৃতির কথা বলি। যেহেতু শৈশবটা গ্রামেই কাটছে, এখন না হয় পড়াশোনার তাগিদে শহরে আসি বা ভবিষ্যতের তাগিদে ভবিষ্যতে শহরে থাকতে হবে, কিন্তু ছোটোবেলায় যে গ্রামে থাকার যে একটা আনন্দ বা একটা মজা ওইটা কিন্তু এই শহরে পাচ্ছি না। হ্যাঁ, দিন হইলেই প্যাপা পুপু রাস্তাঘাটে জ্যাম, এই সেই
দালান কোঠার একটা অবস্থা পুরা কেমন বাজে বাজে একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গ্রামে হয়তো কি এই শীতের দিনে একদম সকাল আটটার দিকে উঠতাম, উঠে তারপরে একদম শীতে অনেকে বলে যে গ্রামের যে রোদ পোহাতে যায় উঠানে, সো আমরা ওইরকম করতাম। তো ভাই বেরাদার যা ছিল ওই সময়ের, তো সবাই আর কি উঠানে আসতাম, আইসে দেখা যেত বা আর কি রোদ পোহাতাম, দেন আদার্স গ্রাম খেলাগুলো দৌড়দৌড়ি লাফালাফি এই সেই ওগুলো তো ছিলই আর কি। তখন আমাদের জার্নিটা শুরু হয়েছে তো সকাল আটটার সময়, কিন্তু এখনকার দিনে তার ওইটাই হয় না, বললাম না লাস্ট এক বছরে সকাল দেখি নাই। আর এইরকমের শীতের সকালে কি ঘুরতে বেরোওয়া বা বরিশাল দেখতে বেরোওয়া, সেটা তো একদম আমার মনে হয় ফার্স্ট এই বরিশালেই। হ্যাঁ, আমি বরিশালে আসি প্রায় চার বছর, কিন্তু চার বছর এইটাই মনে হয় আমার ফার্স্ট যে এরকম সকাল দেখতে বেরোইছি। আর এছাড়া যখন বেরোইছি তখন দেখা গেছে যে কলেজের জন্য বেরোইছি, বেরোয় কোনো রকমের নাস্তা টাস্তা করলে করছি না, করলে নাই দৌড়, মানে ক্লাস মিস দেওয়া যাবে না এরকমটা। আর আগেরকার দিনে ওই যে শীতের দিনে গ্রামে খেলাধুলা করতাম, এই করতাম সেই করতাম, মজা মস্তি ছিল সব কিছুই, কিন্তু এখন আর কি ওই জিনিসগুলো নাই আমাদের মধ্যে। আর তখনকার যে শীতের দিন বা শীতের পিঠা তারপর শীতের উৎসব এই সেই সব কিছুই একটা ছিল, ওটা অন্যরকমের আর কি। সবসময় হচ্ছে চিন্তায় থাকতাম যে কবে আর কি সে ডিসেম্বর মাস আসবে, কখন একটা আর কি শীতের একটা যে বন্ধ দেয় ওই বন্ধটা দিবে, তারপরে কোথাও ঘুরতে যাব বা ফ্যামিলি মেম্বাররা আসবে বা আদার্স আদার্স যারা আছে তারা আসবে সবাই, তারপর সবাই একসাথে একটা ভালো একটা সময় কাটাবো। কিন্তু ওই ওই সময়টা না এখন আর হয় না, ওই সময়টা আমার কাছে মনে হয় কি, আমার কাছে না সবার কাছে মনে হয় যে একটা স্মৃতির মতো, আর সবাই আমার মনে হয় যে কম বেশি ওই সময়টাতে ফিরে যেতে চায়, কিন্তু চাইলেও তো সব কিছু সম্ভব না, আর পিছনে ফেলে আসা দিনও কখনো ফিরে আসবে না, এটা হচ্ছে বড় কথা। আর আজকেও একদম বের হয়ে গেছে একা একা, কেউই নাই সাথে। হ্যাঁ, কারণ একা একা ঘোরার যে একটা শান্তি বা একটা মজা, এটা ডিফারেন্ট। একা একা ঘুরতে গেলে সেটার মজা একরকমের, আবার অনেকে আছে যে না বেশি মানুষজন পছন্দ করে না, একদম সাথে একজন হইলেই হয় জাস্ট কথাবার্তা বলার জন্য, তাহলে তাদের ক্ষেত্রে একটা। আবার যদি আপনি টিম মেম্বার দিয়ে ঘুরতে বেরোন তাহলে তো সেক্ষেত্রে সেটার মজা অন্যরকমের। তো আমি আবারও বলতেছি আজকের ভিডিওতে যে অন্যরকম টুইস্ট থাকার কথা বা কিছু সেরকম থাকবে না, জাস্ট আমি খালি আমার আর কি সকালবেলা রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, আর আমার সকালটা কেমন ছিল সেটা শেয়ার করব। তো ছটার দিকে যখন উঠছি, উঠে দেখি যে একদম অন্ধকার এই সেই, তখন চিন্তা করলাম যে না এর মধ্যে বেরোয়া ঠিক হবে না, কারণ এত সকালবেলা বেরোয় কী করবো, তাই আর কি ওই চিন্তা ভাবনা করার বের টের হয় নাই, তারপরে এই জন্য এই এখন বেরোয়ছি আর কিছু না। ঘুরে আসবো আর নদীটার একদম একটা ভিউ না ট্রাই করব, সো লেটস এনজয়। Who alive can't put me in a box? I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow hotter than a scotch bunny. Don't try study me, you cannot manage. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. So, jetu aslam, so shekete to shakalta kupu kori. সূর্যটা এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে, আর কুয়াশা অলরেডি কিছুটা কেটে গেছে, কিন্তু একদম যে সব কেটে গেছে তা না, এখন মোটামুটি এই যে কিছু দেখা যাচ্ছে আবার কিছুই দেখা যাচ্ছে না ওই পাশে। ছটার দিকে সাড়ে ছটার দিকে আসলে হয়তো বা এর থেকে একটা ভালো ভিউ পাওয়া যেত, কিন্তু তখন তার এই সূর্যটা এরকম দেখা যেত না। এই যে মামা যে গরম হয়ে গেছে একদম লাল, ওইটা তো আর তখন তার হিটটা থাকতো না, তার যে পাওয়ার পাওয়ারটা তো এখন দেখা যাচ্ছে, যদিও ভালো লাগতেছে ব্যাপারটা দেখে। আর সব থেকে বড় কথা হইছে যে হাউ মাউ কাউ কাউ ওই জিনিসটা নাই এখন, আর এইখানে নাই এই জিনিসটা বেশি ভালো লাগতেছে, নাইলে আদর্শে যখন আসতাম বা আসি বিকাল টাইমে বা দুপুর টাইমে, সকাল টাইমে কখনই আসি নাই, তখন দেখা যায় তো ওই মাথা থেকে একদম এদিকের এই মাথা পর্যন্ত টোটালটা ব্লক। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ব্ল্যাক হর্স, তারও একটু শপিং টপিং এর দরকার আছে, অনেকদিন হয়েছে তার কোনো কিছু কেনা হয় না, ইভেন
অনেকদিন চালাইছি, একটা চিন্তা করতেছি একটা যে সার্ভিসিং এ দিব। আর বিশেষ করে হচ্ছে আমার গাড়ির যে নিচের কিটটা, এটা নাই, যখন আমি কিনছি তখনই ছিল না। তো অনেকে বলে কিটটা লাগাও না কেন, কিটটা লাগাও না কেন, তো ওরকম সময় সুযোগ হয় না। তারপরে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, ওটাও হাতে হয় খরচ করে ফেলি, হয় খরচ করে ফেলি, এরকম ভাবে আর কি হয় না, আর কি একটু তালমিল হয়ে যায় আর কি। সো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমি একদম এখন একটু সকালে চাটা খাবো, কিছু সকালে হাত মুখ ধুই নেই, কিন্তু কিছু করার নাই। বাইরে যেহেতু আসছি, সো এক কাপ চা টং দোকানের, আর সামথিং কিছু রুটি বা বিস্কিট, এটা যদি সকালবেলা না খাই তাহলে তারা হচ্ছে না। সো নাথিং টু ডু, দেখা হচ্ছে চায়ের দোকানে। তো চা খেতে আসছিলাম এই পাশটাতে, কিন্তু দোকানপাট এরকমভাবে খোলা নাই, জাস্ট একটা দোকান খোলা আছে, কিন্তু সেও কেবলমাত্র খুলছে দোকান, কিন্তু কাপ টাপ সব কিছু ধুয়ে নিতেছে। সো আমি ভাবলাম যে এই পাশটা একটু দেখানোর ট্রাই করি। আর 30 ঘন্টা সব থেকে বেশি সুন্দর যে জায়গা সেটা হচ্ছে এই একটা বটগাছ। তো মাঝে মাঝে যখন আসি এই যে ফুল জায়গাটা, এখানে একদম মোটর সাইকেলে ফুল হয়ে যায় আর কি, স্পেস একদম হাঁটাও যায় না, গাড়ি রাখাও যায় না। এই ছিল এখানটার ভিউ। তো এখন যাই চাটা খাই। তো এই ছিল আজকে সকাল, এখন অলমোস্ট 8টা বেজে গেছে। তো আজকের রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে যে আজকে সকালটা বেশ ভালোই ছিল, কারণ একা একা সকালবেলা বেরোইছি আর সকালটা একদম নিজের মতো করে উপভোগ করতেছি, এটা অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়, আর আমার মনে হয় যে বেশ ভালোই যাবে আর কি, এরকমভাবে একটা সকাল শুরু করছি। সো আমার কাছে বেশ ভালোই লাগছে আমার আর কি। এখন চিন্তা করলাম চা খেতে খেতে যে এরপর থেকে এরকম সকাল সকাল বের হওয়ার ট্রাই করব মাঝে মাঝে। আর ভিডিওটি যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন। আর যেহেতু ব্লগ করি নাই, ব্লগটাও করবো, ব্লগও আসবে রিসেন্টলি। নেক্সট ব্লগটা কোথায় দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যেহেতু মাসের শেষ, সো সেক্ষেত্রে চাইলেও যেতে পারতেছি না কোথাও, কারণ মাসের শেষ মানে একটা বিশাল আকারের খরা, খরাটা কাটাই উঠবো, দেন মাসের শুরুর দিকে চেষ্টা করবো একটা ব্লগ করার। আর সব চেষ্টা করবো, যেহেতু সবখানেই গেছি, বেলস পার্ক, গোডাউন, তো এখন চেষ্টা করতেছি যে তাহলে একটু আমতলা লেকের পার যেটা, তো ওখানটাতেও যাবো একটু। ওরকম একটা সকাল শুরু করলাম আজকে, সকাল দিয়ে আর কি দিনটা শুরু করলাম, সরি। তো আজকের ব্লগটা বাড়াবো না, এখন যাব বাসায় গিয়ে ড্রেস টেস্ট করবো, যেহেতু ভিডিওটা করলাম সো সেটা আপলোড করতে হবে, এডিট করতে হবে তারপর আপলোড করতে হবে। ঘুমের ঘরে উল্টোপাল্টা কথা বলতেছি, কারণ আজকে মোটামুটি হিসাব করলে যে বেশিক্ষণ ঘুমাই নাই, বললাম না 3:30 ঘুমাইছি, কিন্তু আর একটু ঘুমাইতেই তো চলে আসলো, এখন সকাল 7টা বাজে গেছে আর কি। মনে হলো যে একটা মুভির থিমের মতো, যে চোখ বুঝলাম, চোখ খুলে দেখি সকাল 7টা, কেমনে যে 1 ঘন্টা চলে গেছে নিজেও জানি না। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, একদম এখানে স্টপ করে দিতেছি। সো আল্লাহ হাফেজ।
আর